হ্যালো আসসালাম আলাইকুম আমি সুদীপ সরকার আজকে এল ডি এম সেভেন্টি টু এর অন্যতম ক্লাস আজকে আপনাদের টপিক হলো অফসাইট তো বোঝার আগে আমরা কিন্তু জানি যে অন অনপেজেসিও কি অন এসিওর মধ্যে হলো আমাদের কিওয়ার্ড অপটিমাইজেশন ইন্টার্ন ম্যাচ টাইটেল ট্যাক্স ইমেজ ইমেজ অপটিমাইজেশন অথরিটি এক্সাইজ ট্রাস্ট কন্টেন্ট অথরিটি মানে আমরা অন পেজ সম্পর্কে কিন্তু আমরা জানি যে কিউআর ডিসার্চ নিয়ে কিন্তু সম্পূর্ণ অন পেজ এসিওর কাজ এখন আমাকে একটু বলেন যে আমাদের অফ পেজ যেটা অফ পেজের ব্যাকলিংক বুঝেন না এমন কি কেউ আছে আশা করি সবাই কিন্তু জানার কথা যে ব্যাকলিংক কাকে বলে যদি না বলেন আমি আগে একটু বুঝিয়ে দিই ব্যাকলিংকটা কি আশা করি সবাই বুঝেন ব্যাকলিং কি ওকে আমি প্রথম থেকে বুঝি আসছে যে ব্যাকলিং তার মানে আমরা বুঝছি অফ পেজ মানে হলো ব্যাকলিং করা যে আমি লিংক এই যে ভাইয়া বলেই দিল রোহান ঘোষ লিডিনের লিংক পি ইন্টারেস্টের মধ্যে দেওয়া হলো একটি ব্যাকলিংকের উদাহরণ তার মানে হলো অফ পেজ এসিও আমরা এ পর্যন্ত যা যা ক্লাস করেছি সবই হলো অফ পেজের উদাহরণ ফেসবুকের পেজ দিয়ে আমি একটি মার্কেটিং করব একটি ওয়েবসাইটে সেটা একটি অফ পেজের উদাহরণ একটি পি ইন্টারেস্টে মার্কেটিং করব এটি একটি অফ পেজের উদাহরণ আমরা লিংকডইনে আমার ওয়েবসাইটে মার্কেটিং করব এটি একটি অফ পেজের উদাহরণ তারপর ধরেন আমরা যে কোনো মার্কেটিং করব আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট ব্যতীত অন্য কোন থার্ড পার্টি জায়গায় যে কোনো একটি ভালো একটি ওয়েবসাইটে যদি আমাদের ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করি সেগুলো সবগুলোই হলো ওয়েবসাইট অফ পেজ অফ মধ্যে পড়ে তো আমরা বুঝছি যে অফ পেজ এই ব্যাকলিং মার্কেটিংটা কি আশা করি বুঝতে পেরেছি তো আমরা বুঝলাম যে এই মার্কেটিংটা করার জন্য অফ পেজটা করার জন্য কিওয়ার্ডটা আমাদের খুবই খুবই প্রয়োজনীয় তো তার সাথে এটাও বুঝলাম যে আমরা কিন্তু ঘুরে ফিরে আমাদের অন পেজের মধ্যে অন পেজের কিওয়ার্ড এর মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছি আমাদের কন্টেন্ট বানানোর জন্য কিওয়ার্ডের এর প্রয়োজনীয়তা কিন্তু খুবই খুবই দরকার এটা কি আমরা বুঝতে পেরেছি আমরা যখনই একটি মার্কেটিং করতে যাই আমাদের কিন্তু কিওয়ার্ডের এর প্রয়োজনীয়তা খুবই দরকার তো আমাদের কিওয়ার্ডের এর প্রয়োজনীয়তা কিওয়ার্ড যে ডেনসিটিটা কেমন কিওয়ার্ড এর ভলিউম কেমন এগুলো নিয়ে যদি আমরা বুঝে আমরা একটা কন্টেন্ট বানাতে পারি আমাদের কিন্তু ওই ওয়েবসাইটের কন্টেন্টটা আর কি ভালো হয় এবং আমরা ওই বিষয়ের ওই ওয়েবসাইটের মার্কেটিংটা ভালো করতে পারি সুতরাং আমাদের অফ পেজ কন্টেন্টটাও ভালো হতে পারে তো আমরা এখন গতকালের যে গত ক্লাসের যে অন অনপেজ কন্টেন্ট ছিল ওটাকে আমরা ওই কিওয়ার্ড গুলাকে আরো এফিসিয়েন্ট করে যদি আমরা কোনো কন্টেন্ট বানাতে পারি তাহলে কিন্তু আমাদের অফ পেজ হয়ে যাচ্ছে তাহলে আমরা ওই আগে কিওয়ার্ডটা ধরেই আমরা আগাতে থাকি আমার কথাগুলো কি সবাই বুঝতে পেরেছেন

যাই আমাদের সর্বপ্রথম আমাদের যে আগে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডের কিওয়ার্ডের যাই আমরা আগে করি সাউন্ড ক্লিয়ার না আমার সাউন্ড কি ক্লিয়ার না শুধুমাত্র তানচিম তন্নির জন্যই ক্লিয়ার না নাকি সবার জন্য ক্লিয়ার না ক্লিয়ার তাহলে তানচিম তন্নি আপনার নেটের সমস্যা একটু আছে আপনি একটু ইয়ে করে নিয়ে তো আমরা প্রথমে ডগ আমাদের যে আগে ডগ ফাইলটা আছে ডগ ফাইলটা খুঁজে নেই দেখছিলাম আপনাদের ছিল এগুলো সব মনে আছে আপনাদের আশা করি মনে আছে এখন এই কিওয়ার্ড গুলো আমরা কিভাবে ম্যাক্সিমাম ভাবে ইউজ করা যায় এটা আর কি আমরা দেখবো প্রতিটা কিওয়ার্ডের ডেন্সিটি কিভাবে সর্বোচ্চ ইউজ করা যায় সেটা আর কি দেখব সেই জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে দুটো এক্সটেনশন যেগুলো আছে সেগুলো আগে অন করে আগে আগে সর্বপ্রথম আমরা আরেকটা এক্সেল শিট রেডি করি একটা এক্সেল শিট রেডি করি আমি কেন রেডি করছি এগুলো এটা আমি একটু পরেই আর কি এক্সপ্লেন করি এখন যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে আপনারা বুঝবেন না আমি যেগুলো এই অপশন গুলো বলবো এগুলো বুঝবেন না এজন্য আমি আগে এক্সেল শিটটা রেডি করি তারপরে আপনারা সবকিছু বুঝতে বুঝতে পারবেন আমি অনেক চিন্তা করলাম যে আগে এক্সপ্লেন করব নাকি আগে আমি রেডি করব পরে ভাবলাম যে আগে রেডি করা বেটার তারপরে এক্সপ্লেন করা বেটার আপনারা কি বলেন আগে রেডি করা বেটার না আগে রেডি করে তারপরে আমি এক্সপ্লেন করলাম তো আমার প্রথমে একটি এক্সেল শিট নিয়ে আমি প্রথমে কিওয়ার্ড গুলো লিখব ধরেন আমার কিওয়ার্ড তারপরে হলো আমার মান্থলি সার্চ তারপরে হলো আমরা একটা নতুন আজকে একটা কথা শিখবো সেটা হলো এগুলা সবগুলো আমরা এগুলা কিন্তু সবগুলো আমরা মোবাইলে করতে পারবো নিরা আহমেদ আমরা কিন্তু দুইটা এক্সটেনশনের কাজ কাজ কিন্তু কিন্তু আমরা আমরা শিখেছি বলেছি কাজে কিন্তু আমরা এখানে দেখেছি আজকেও দেখাবো এবং দুটাই কিন্তু কিউই ব্রাউজার দিয়ে কিন্তু করা যায় আপনার আশা করি মনে আছে মীরাহ আহমেদ তো এখন আমি যেটা করলাম এবং এটা যদি আমি মোবাইল দিয়ে দেখাতে যাই আপনার ভিডিওটা লাস্টে দেখবেন একবারে ছোট হয়ে গিয়েছে ভিডিওটা দেখতেও খারাপ লাগবে তো তারপরে অল ইন অল ইন টাইটেল এটা হলো আপনাদের নতুন একটা কথা অল ইন টাইটেল তারপর হলো আপনাদের জন্য নতুন একটা বিষয় সেটা হলো কেজিআর কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও তারপরে হলো ডিএ ডিএ আশা করে সবাই চিনি জি আমি ওইটাই বলবো আমি এই বললাম যে আগে আমি লেখি বুঝি তারপরে হলো পি তারপরে হলো আমি এখন এই যে কেজিআর লিখলাম এই কেজিআর একটা আপনার অনুপাত তো এটার গুড কেজিআর মানে কি হবে গুট কেজি হবে পঁচিশ জিরো

গোল্ডেন কেজিআরটা কি ডিএটা জানি কেজিআর এর সাথে ডিএটার সম্পর্ক কি আর অল ইন্ডিয়া টাইটেল এখন আমরা আপনারা কি বলেন আমরা কি আগে একটা প্র্যাকটিক্যাল দেখবো নাকি কেজিআর বিষয়টা জেনে আসব আপনারা বলেন কিভাবে চাচ্ছেন সেভাবে আর কি আমরা আগাবো যদি বলেন যে আমরা কাজটা দেখে একবার শিখবো তাহলে সেভাবে করব আর যদি বলেন যে না আমরা এই প্র্যাকটিক্যাল একজন দেখলো প্র্যাকটিক্যাল এক্সপ্লেন ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং ইজি আগে জানবো এক একজনের এক এক রকম কথা ঠিক আছে আগে একটা প্র্যাকটিক্যাল দেখে নিই তারপরে আমরা আগাই তো ধরেন একটা সার্চ দিই আমাদের প্রথম যে সার্চটা ছিল মনিটর ঠিক আছে তো মনিটর দিয়ে আমি আগে প্রথমে আমার যে ইয়েটা ছিল আমরা একটা উবার নিই আমি এটা আনিস্টোর করে রেখেছিলাম না ঠিক আছে একটু করুন আমাদের কিন্তু কিছু কিছু সময় দুইটা এক্সটেনশনও কিন্তু লাগতে পারে আমি কিন্তু আগে আগে বলেছিলাম যে আমাদের দুটা এক্সটেনশন ইউজ করব না কিন্তু কিছু কিছু সময় আমার দুটা এক্সটেনশন লাগতে পারে তো এই ডিটেলসে গিয়ে এটা অ্যালাউন ইনকিটো এটা আমি অন করে দিলাম আবার দেখে নিলাম আমার সার্ফারটা কিওয়ার্ড সার্ফারটা অ্যালাউন ইনকিটো আছে নাকি হ্যাঁ অ্যালাউন ইনকিটো আছে তো আমি এখন যে মরিটোর দিয়ে ধরিয়া কি মনিটর মনিটর দিয়ে আমি সার্চ দিলাম এটা আমি এখানে ডাকলাম লেখলাম এখন আমি ইনকগনিটো মোডে যাব এখান থেকে এই থ্রি ডটস এ ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডোতে যাব এখন আমি এখানে গুগলে যাই গুগলে যাওয়ার পরে এখান থেকে আমি সেটিংস থেকে আরো সেটিংসে যাব যাবো আরো সেটিংস থেকে অন্য সেটিংসে যাবো ভাষা অঞ্চলে যাব ডিসপ্লে ভাষায় যাবো ইংলিশে যাব কনফার্মে যাবো যাব কারেন্ট যাবো ইউনাইটেড স্টেটসে যাব কারণ ইউনাইটেড স্টেটস এর ধরেন আমি নিব যদি আমার ক্লায়েন্ট অন্য কোনো জায়গা থেকে আমার এই ইয়ে নিতে চাই ইনকগনিটো এই কারণে যদি আমি ইনকগনিটো না নেই আমার কিন্তু যে সার্ফারার আছে সে কিন্তু বাংলাদেশ চয়েস করবে এজন্য আমি আমার কান্ট্রিটা চেঞ্জ করার জন্য এবং আমার আইপি অ্যাড্রেস যদি কিছুটা হাইট করা যায় এজন্য জন্য ইনকগনিটোটা ইউজ করব তারপরে আমি এখন গুগলে যাব গুগলে যাওয়ার পরে ধরুন আমি এখন মনিটরটা লিখলাম তারপরে এখানে গুগল লেখার পরে দেখুন কোন একটা কারণে আমার এখানে বাংলাদেশটা শো করছে তো এটা আমার চেঞ্জ করতে হবে আগে এটা আমি কিভাবে চেঞ্জ করতে পারি আমার কি করতে হবে আমি একটু নিচের আগেই দেখলাম অ্যালাউন ইনকিটে দিলে কিন্তু অ্যালাউ ইন ইনক্রিট দিলে কিন্তু ইনক্রিটতে আপনার এই সারফারটা ইউজ করা যাচ্ছে এখন দেখুন উবার সাজেস্টেও কিন্তু এটা বাংলাদেশ হাত চয়েস আছে আমি এখান থেকে নিচে গিয়ে ইউনাইটেড স্টেটস টা দিয়ে দিব ইংলিশ ইউনাইটেড স্টেটস আবার এখানে আমার যে সারফার আছে এখান থেকেও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সার্ভ দিয়ে দিব যদি আপনাদের থাকে আমরা যে দেশের চাই সে দিয়ে নিলাম দেখুন দেখেন এখন আমার সর্বপ্রথম আবার কি লাগবে আমরা একটু আবার এখানে যাই এখানে গেলে আমরা দেখছি যে মান্থলি সার্চ মান্থলি সার্চ আছে আমি এগুলো একটু বোল্ড আপনাদের করে দেখার সুবিধা জন্য বোল্ড করে নিই বড় করে নিই প্রথমে হলো মান্থলি আমি কিভাবে পাচ্ছি এখানে আমার কিন্তু মান্থলি সার্চ দেখা যাচ্ছে মনিটরে মান্থলি সার্চ হলো দুইশো এক ইন্টু ট্রিপল জিরো এখন আমি কিন্তু দুইটা এই দুইটা এক্সটেনশন একসাথে ইউজ করছি সুতরাং আমি হ্যাঁ দুইটা এক্সটেনশন ইউজ করছি দেখে কারণ আমার অনেকগুলো লাগবে দেখে দুটো এক্সটেনশন ইউজ করছি এখন মান্থলি সার্চে গিয়ে আমি এটা এখানে নিলাম এটা সবাই বুঝতে পেরেছেন এরপর হলো অল ইন এ টাইটেল এন্ড অল ইন এ টাইটেল কেমনে নিব ধরুন আমি এখানে লিখব কোটেশন দিব একটা এই ইষ্ট দিব তারপর দেব অল ইন এটা সামনে দিতে পারি এক জায়গায় দিলেই হলো অর্ম ইন টাইটেল দিয়ে এন্টার দেখেন এখন কোন জিরো লিখছে না দেখবেন যে এটা জিরো লিখেছে সবকিছু জিরো আসছে এবং আমরা যে এখানে টুলস যে অপশনটি আছে টুলস অপশনে যদি ক্লিক করি এখানে দেখুন একটি রেজাল্ট দেখা যাচ্ছে যে অ্যাবাউট ষোলো হাজার তিনশো তো আমরা অল ইন এ টাইটেল কিন্তু পেয়ে গিয়েছি ওকে অল ইন এ টাইটেল লিখে ইস্টু দিয়ে যদি মনিটর দেই আমরা কিন্তু অল ইন এ টাইটেল পেয়ে যাব এটা সবগুলা কিউরের জন্য সেম তাহলে অল ইন এ টাইটেল কত এত এখন হলো ডি এ ডি এটা কিভাবে পাবো আমরা যদি এখানে যাই আবার মনিটরে নিয়ে গেলাম মনিটরে গিয়ে এন্টার দিলাম এখন আবার একই মতো ওই দুই হাজার এক ট্রিপল জিরো দেখা যাচ্ছে আমরা দুইটা এক্সটেনশন কিন্তু একসাথে ইউজ করছি আমরা একটু নিচে নামি প্রতিটা ওয়েবসাইটের এর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে অল ইন টাইটেল জাস্ট যে কিওয়ার্ডটা ইউজ করবেন এটার সামনে অল ইন টাইটেল লিখবেন জাস্ট অল ইন টাইটেল লিখে ইস্টু দিবেন ইস্টু চিনেন না ইস্টু নর্মাল ইস্টু দুইটা কোটেশন আর কি যেটা দুইটা ফুলের স্টপ যেটা বলে আর কি এটা আমি কিভাবে দেখাবো এই যে দেখেন এই জিনিস ইস্টু ঠিক আছে এটা লিখে মনিটর আর এই মনিটোর যেটা আমার কিওয়ার্ড ওকে এটা দিয়ে সার্চ দিব আর কিছু না আমরা তারপরে আমরা এখন নিচে যাই এখন হলো ডিএ যেটা দিয়ে বলছিলাম এখানে যদি একটু নিচে আসি প্রতি ওয়েবসাইটে ডিএ থাকে ডিএ মানে জানি ডোমেন অথরিটি আমরা যাই আবার একটু সার্চ দিই দেখেন এখানে এখানে দেখা যাচ্ছে অ্যামাজনের ডি এ হলো নাইনটি সিক্স এখানে আছে নাইনটি সিক্স ডোমেন অথরিটি এবং এখানে কিন্তু একটি অপশন দেখছেন ব্যাকলিংকের সংখ্যা এই অ্যামাজন ডট কম এর ব্যাক লিঙ্ক পেয়েছে হলো তেপ্পান্নটা আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো আমি কিন্তু ব্যাক লিঙ্ক বুঝিয়েছি যে এখানে উনি ব্যাকলিং পাচ্ছে হলো কয়টা ব্যাকলিং পাচ্ছে সব কিন্তু দেখা যাচ্ছে তো এর মধ্যে তেপ্পান্নটা আর কি আপনার ব্যাকলিং একটি পাচ্ছে তো বুঝলাম ব্যাকলিং কয়টা আর বুঝতে পারলাম আমাদের দরকার হলো ডোমেন অথরিটি ডোমেন অথরিটিটা আমরা নিলাম এখানে ছাপ্পান্ন এই ছাপ্পান্ন তিরানব্বই এখন কথা হলো আমরা দেখব যে টোটাল কয়টা ডোমেন আমরা কয়েকটা ওয়েবসাইটে ডোমেন অথরিটি কয়টা আছে এগুলো দেখে একটা র্যান্ডমলি চিন্তা করব এখানে ছিয়ানব্বই আছে তিরানব্বই আছে বিরানব্বই আছে বিরানব্বই আছে অষ্টআশি আছে একটু স্কল ডাউন করি আর তো পারছি না আর কোন আছে পেজ নাম্বার দুই গিয়ে দেখি দুই নাম্বারে যাওয়া যায় নাকি হ্যাঁ দুই নাম্বারে যাই আসবে একটু পরে আসবে ওই নব্বই কাছাকাছি বিরানব্বই একানব্বই তিরানব্বই বিরানব্বই ধরা যায় যেহেতু একটি আশির কাছে গেছে তো আমরা একানব্বই ধরি তো ডিএটা বুঝতে পেরেছি সবাই আপনার আপনাদের অন্য আনসার আমি অন্য কোশ্চেন আমি পরে নেই আগে যেটা বুঝাতে বলেছি সেটা বুঝেন যে ছিয়ানব্বই তিরানব্বই তিরানব্বই ডিএটা বুঝতে পেরেছেন তো আমি ধরলাম এখানে ডিএ হলো বিরানব্বই বিরানব্বই বা একানব্বই ধরি ডিএটা সত্তর উপরে হলেই হবে এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন ইয়েসবান ও বলেন তাহলে আমি সামনের দিকে আগাবো এখন কথা হলো কেজিআরটা কি কেজিআর আমি কি ডিটেলস বলবো নাকি এমনি বুঝতে বুঝতে চান ডিটেলস জানতে চান নাকি এমনি কেজিআরটা নর্মাল ভাষায় কি এটা বুঝতে চান বলেন ডিটেলস ডিটেলস দুজন বললো ডিটেলস ডিটেলস ঠিক আছে আপনারা ডিটেলস শিখতে চান ঠিক আছে তাহলে আপনাদের জন্য ডিটেলস আমি এখানে লিখে রেখেছি যে কেজিআ টা কি মানে আপনার গোল্ডেন রেশিও কিওয়ার্ড গোল্ডেন রেশিও হলো ফর্মুলা যা গুগলে সহজে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড এর কম্পিটি কম্পিটিশন কম এবং এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে সহায়তা করে তো কিওয়ার্ড এর রেশিও কিরকম মান্থলি সার্চ রেজাল্ট ডিভাইডেড বাই নাম্বার অফ কি মানে অল টাইটেল যেটা আছে এটার যে রেশিওটা এটাই হলো আপনার কিওয়ার্ড গোল্ডেন রেশিও বুঝে গেলাম তো এটা দুই ভাবে করা যায় একটা হলো আগে দেখালাম আমরা যদি এই মেথড ইউজ করি তাহলে কি হবে লোক কম্পিটিশন কিওয়ার্ড যেগুলো র্যাঙ্ক করা খুব সহজ সেগুলো চিহ্নিত করতে এটা সাহায্য করে এই মেথড ব্যবহার করে এমন কিওয়ার্ড গুলো খুঁজে পাওয়া যায় যেটা সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিটিং পেজ কম আশা করে বুঝতে পেরেছি এই বিষয়টা বুঝতে পেরেছি কেজিআর এর মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই এটা দিয়ে যেগুলো কিওয়ার্ড গুলো পাবো এগুলো কিওয়ার্ড খুঁজে বের করবে এগুলো সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিটিভ পেজ কম এটা হলো একটা আর একটা হলো এটা যদি উল্টা করে দেই সেটা হলো কেজিআর মেথড টু সেটার মধ্যে কি নাম্বার মানে অলরেডি টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম এটাতে কি হবে যে কম্পিটিশন ততটা কাওয়ার্ড ক্রাউডেড দেখা যায় না মানে বেশি দেখা যায় না আমরা যে যেমন মেলায় এরকম ক্রাউডেড দেখা যায় না কিন্তু কম্পিটিশন বোঝা যায় যেটা অনেক সময় ইউজফুল যদিও এটা কম ব্যবহার করা হয় তো দুইটাই কেজিআর এর রেশিও কোনটা কোন জায়গায় ইউজ করা যায় সেটা আমরা দেখে আর কি ইউজ করব তারপরে হলো আর তাহলে আমরা কি কি বুঝলাম একটা হলো সহজে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড খুঁজতে এই এই ফর্মুলা ইউজ করব আর কম্পিটি কম্পিটিশনের বুঝতে আমরা এই পদ্ধতিটা ইউজ করব আশা করি সবাই ক্লিয়ার তারপরে হাউ ইট ওয়ার্কস এটা তাহলে কিভাবে আমরা রেশিওটা বুঝতে পারবো যে যদি কেজিআর এর জিরো পয়েন্ট থ্রি এর নিচে হয় তাহলে এটা কম্পিটিশন কম মানে ওইটা সবচেয়ে বেশি ভালো যেটা আমি একটু আগে লিখে দিয়েছি যদি জিরো থেকে জিরো পয়েন্ট হয় তাহলে র্যাঙ্ক করা সম্ভব কিন্তু কম্পিটিশন একটু বেশি যেটা নর্মালি হয় আর কি আরেকটা হলো জিরো পয়েন্ট সেভেন জিরো বেশি র্যাঙ্ক করা কঠিন কারণ কম্পিটিশন বেশি এখন হলো আমরা কিওয়ার্ড রেশিও ইউজ করেই তো ইউজ করতে পারি এর সাথে ডিএ কেন লাগছে এটা এটা আপনি এই স্যারটা দেখেই বুঝবেন কেজিআর একা দ্বারা সম্ভব নয় এর কারণ আপনাকে কম্পিটিশন আছে এমন কিওয়ার্ড খুঁজে পেতে সাহায্য করে যা র্যাঙ্ক করার জন্য সহজ কিন্তু এটি আপনার শক্তি বিবেচনা করে না কম কম হলেও আপনার হয় তাহলে র্যাঙ্ক করতে সমস্যা হতে পারে ডি একটি সাইটের শক্তি প্রতিফলিত করে আমরা ডোমেন অথরিটি সম্পর্কে আগে থেকেই জানি ডিএ আপনাকে বলে দেয় আপনার ওয়েবসাইটটা কতটি শক্তিশালী গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা নিয়ে বলে দেয় যদি আপনার ডিএ কম হয় তাহলে আপনার কেজিআর থাকা সত্ত্বেও র্যাঙ্ক করতে চ্যালেঞ্জিং হতে পারে আমরা খুব ভালো মতো জানি ডিএটা এটা সত্তরের যদি নিচে থাকে তাহলে ওই কিওয়ার্ডের মানে ওই ওয়েবসাইটের ডিএটা ভালো না তাহলে আমরা ওয়েব ওই কিওয়ার্ড গুলো আর কি ডিবো না তো আমরা যদি কম ডিএ হয়ে থাকে তাহলে সেটা আর কি ইউজ করে আর কি কোনো র্যাঙ্ক করা আর কি খুবই কষ্টকর যদিও ওইটা আপনার কেজিআর ভালো হয়ে থাকে তারপরে হলো কেজিআর এবং ডিএ একসঙ্গে ব্যবহার করলে কি কি সাহায্য করতে পারে কেজিআর এবং ডিএ একসাথে করলে আমরা কিওয়ার্ড গুলো টার্গেট করতে পারবেন যা তা ভালোভাবে নির্ধারণ করতে পারে উদাহরণস্বরূপ হলো যদি কেজিআর কম এবং ডিএ বেশি হয় এটি র্যাঙ্ক করার ক্ষেত্রে বড় সুযোগ যদি কেজিআর কম হয় কিন্তু ডিএ কম হয় তবে কখনো টার্গেট করার এলিজিবল হতে পারে কিন্তু আপনার চিন্তা করতে হবে এটা আপনি যে কারণে ইউজ করতে চাচ্ছেন এটা আপনি সেরকম রেজাল্ট না পেতে পারেন কেজিআর বেশি কিন্তু এটা কম তাহলে আপনার চিন্তা করতে হবে যে এই কিওয়ার্ডটা আমার না নিলেও চলবে অন্য কিওয়ার্ড খুঁজি তাহলে আমরা কি বুঝলাম যে ডিএ এবং কেজিআর একসাথে কি জন্য আমরা ব্যবহার করব এটা নিয়ে আর কোনো দ্বিতাদন্দ তো আছে কেজিআর আর কেজিআর সম্পর্কে আর ডি সম্পর্কে সবাই ক্লিয়ার ইয়েসবান ও বলেন ওকে তো আমরা এখন আবার এসে যাই আমরা মনিটরটা বুঝলাম এখন আর কিছু নেই ধরেন মনিটর তো নিলাম এরপরে নেই হলো গেমিং মনিটর একটা দিয়ে তো আর বুঝবো না গেমিং মনিটর নেই এটা দিয়ে আমরা সার্চ করে দেখি কি আসে এটার সার্জ ভলিউম হলো ইউএস এতে এত আমরা একটু দেখে আসি জি ওগুলা পরে একসাথে লিখবো কারণ ওয়ার্ডে কাজ করছি না এক্সেল কাজ করছি একটা করলে সব একসাথে হয়ে যাবে দেখাতে সুবিধা হবে তো পেজ এক আছে পেজ বিশ নিয়ে নেই এখানে একটু দেখে নেই গেমিং মনিটর নিয়েছিলাম তো দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে একশো পঁয়ত্রিশ কে একশো পঁয়ত্রিশটি পুজিবে কিন্তু আমার এখানে দেখাচ্ছে একশো দশ এটাই ধরি তাহলে আবার একটা সার্চ দিয়ে দেখি এটাই কি আসে বারবার এটাই আসে ঠিক আছে তাহলে এটাই নেই অল ইন টাইটেল

স্পেস দিয়ে দিলাম ইন টাইটেল দিয়ে স্পেস দিয়ে দিলাম এভাবে বেশি আসছে তাহলে এইভাবেই নেই তারপরে হলো একটা নিলাম গেমিং মনিটর পরে আরেকটা দিকে এক্সটার্নাল মনিটর দুইটা ইউজ করছি দেখে আমাকে বট মনে করছে external monitor হলো এতটুকু তারপর আমি এখানে নিলাম মাথলি সার্চ অনেক কম title. I want to I get to put DNA You can say it at DNA, 65 at shop.

এটা হলো যদি কেউ বুঝতে না পারেন বললেন যে এই জায়গাটা বুঝিনি ওকে আর লাস্টে নিয়েছিলাম গেমিং মনিটর গেমিং মনিটরে আমি বললাম তো ক্লাসের পরে আমি এগুলো প্রশ্ন দেখব এখন আপাতত আপনি এটা দেখেন আমি পরে দেখছি আপনি এটা আগে দেখেন বত্রিশ বত্রিশ আসছে বাইশ আসছে সাতচল্লিশ আসছে এটা তো কম গেমিং মনিটরের ইয়ে কম নব্বই বিরানব্বই এটা মানে আশি হবে যেহেতু অনেক কমে গেছে এটা আমি আশি ধরি তিরিশ আছে আছে আমি আশি গেমিং মনিটর ধরি আশি সত্তর ধরলেও খারাপ হবে না কারণ কারণ এখানে আমরা দেখলাম যে অনেক নিচের দিকেও আছে গেমিং মনিটর ধরলাম এখন গেমিং মনিটর ফোর কে ছিল না পঞ্চাশ একাত্তর ছিয়ানব্বই আটানব্বই আশি পঁচাশি ধরি এটা জাস্ট সবকিছু সবগুলো দেখে একটা রেশি একটা অ্যাভারেজ ধরা লাগে পঞ্চাশ সত্তর ছিয়ানব্বই ছেচল্লিশ সাতচল্লিশ উননব্বই এইটি নাইন নাইনটি বিরানব্বই পঁয়ষট্টি তিরাশি ধরে ধরলাম হলো আশি ধরি এখানে আশি এ এসে ধরি হলো গেমি মনিটর ফোর এটা ধরি হলো আশি এটা মান্থলি সার্চ হল কত আট আর একটা দিয়ে আর কি শেষ আর হলো অল ইন এ টাইটেল হলো এত

ওকে যা আছে তাই আমার উবার ইয়েটা এখন দেখা যাচ্ছে না

জিরো এখন হলো এটার ইয়েটা এটার আবার ডি এটা অনেক কম নাইনটি টু ফিফটি বলেন ফিফটি বা সিক্সটি হবে ফর্টি কাছাকাছি ধরা যায় ফিফটি ধরলাম সবকিছু মিলিয়ে এটা ধরলাম ফিফটি সাউন্ড ক্লিয়ার আসতেছে না আমার সাউন্ড কি ক্লিয়ার আসতেছে না তাহলে আমরা এই কয়টা বের করলাম পাঁচ ছয়টা বের করলাম আর কি বের করবো নাকি কয়টাই থাকবে আর কি বের করব ওকে এখন হলো আমরা তাহলে কেজিআর বের করি যে এইগুলার কেজিআর বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে ইকুয়াল টু ইকুয়াল টু দিব এগুলো দেওয়ার পরে মান্থলি সার্চ রেজাল্ট মান্থলি সার্চ রেজাল্ট ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল আমরা একটি আগে দেখেছি দি এন্টার দিবে এন্টার দিলে অটোমেটিক সবগুলা সিলেক্ট হয়ে যাবে কোন জায়গায় বাংলা টাইটেল আসছে সবই ইংরেজি আপনাকে বুঝতে পেরেছি এখানে সবগুলোই কিন্তু ভালোই দেখছি খারাপ আসেনি ও এটা আপনার যে ইয়ের জন্য ইনকগনিটো মোডে পরে তো আমি ইয়ে চেঞ্জ করিনি এর জন্য ভাষা চেঞ্জ করিনি এজন্য সব বাংলা সবগুলাই ভালো আসছে আমি চাচ্ছিলাম কয়েকটা খারাপ আসলে ভালো ভালো এটা কিভাবে বুঝবো এই যে দেখুন আমি এখানে পোর কেজিআর যেটা আছে এটা এখানে দিয়েছি ঘুর কেজি আর ব্যাট কেজি নুন কালার দিই জিরো পয়েন্ট সেভেনের প্লাস যেগুলো আছে এগুলা একটু আর কি খারাপ কেজি আর একটু যদি লিখি লেখার জন্য কি লিখব যে বেস্ট কিওয়ার্ড বেস্ট কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট তারপর দিলাম হলো কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট গুড বা ফোর কিওয়ার্ড ফর ইউর ওয়েবসাইট ওইটা দিলাম হলো সবুজ কালার এটা এই কালার এটা হল লাল কালার এটা হলো আর একটু হালকা কালার দিই তো আমাদের জিরো পয়েন্ট ওয়ান থেকে বেশি কিন্তু জিরো পয়েন্ট থ্রি থেকে কম জিরো পয়েন্ট থ্রি থেকে থ্রি এর মধ্যে যেগুলো আছে জিরো পয়েন্ট সেভেনের বেশি শুধুমাত্র এটা একটু আছে গেমিং মনিটর এটা জিরো পয়েন্ট থ্রি এর একটু আপ এটাকে আমরা এই ক্যাটাগরিতে ফেলাতে পারি এই ক্যাটাগরিতে এটা ফারাতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান ও জিরো পয়েন্ট ওয়ান যেটা জিরো পয়েন্ট সেভেন থেকে বেশি আমি নিজে ভুলে যাচ্ছি এখন এটা ভালো কিওয়ার্ড বোঝা যাচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো যেহেতু এটা ভালো এটা ভালো আমি ভুল করলে একটু বলে দিয়েন যে আমি ভুল করেছি আমি এই যে এটা দেখে দেখে করছি এটার সাথে এটা মিলাচ্ছি যদি আমি ভুল করে থাকি বলবেন জিরো পয়েন্ট সেভেন থেকে এটা কম তার মানে এটা ভালো জিরো থেকে থ্রি ওয়ান যেহেতু এটাও আর কি আমি ফোর এর মধ্যে দিতে পারি একবারে ব্যাড বলতে পারি না জিরো পয়েন্ট থেকে বেশি জিরো থেকে কম এটাও গুড আমারটাকে দেখতে পাচ্ছেন আমি কি ভুল করেছি মনে হয় তো মনে হয় না ভুল করেছি আমার একবারে খারাপ আসেনি ওরকম একটাও যে আমি লাল কালার দিয়ে দিব তাহলে আর বুঝতে পারবেন এটা উপরের দিকে দিকে ঠিক আছে তো আমরা কিন্তু এভাবে কিন্তু বুঝতে পারছি যে কোনটা আমরা ইউজ করতে পারি একটু আগেই বললাম যে বেশ মনিটরটা উপরে দেওয়া যায় কারণ এটা ডিএটা কম দেখছেন তো যে ডিএটা যেহেতু কম এটা উঠানো কিন্তু একটু কষ্টকর এবং 91 ওয়ান ডি যেটা আছে এটা কিন্তু সবার উপরে থাকবে এই কারণে এখন বলেন কেউ কি বুঝতে পারেছেন এমন কি নাই এমন আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা কিওয়ার্ডটা ডেন্সিটি দেখে আমাদের এটা কন্টেন্ট লিখে অফপেজ এসিও গুলো করতে পারি এখন এডি এখন কথা হলো পিএটা কিভাবে আমরা দেখতে পারি আপনাদের ইচ্ছা করতে পারে যে পিএটা কিভাবে বুঝতে পারে যে এটা মানে কি পিএটা মানে কিন্তু আমরা সবাই জানি পিএটা মানে জানেন না এমনকি কেউ আছে তাহলে আমি একটু হলো মন খারাপ করব কারণ পিয়েটা কিন্তু আমরা ক্লাসে পড়েছি পরীক্ষার মধ্যেও ছিল পিএ মানে কি হ্যাঁ পেজ অথরিটি পেজ মানে যে ভাইয়া বলে দিয়েছে আমরা ক্লাসেও শিখেছি যে পে মানে হলো পেজ অথরিটি অ্যান্ড কথা হলো যে পেজ অথরিটি আমরা কিভাবে দেখব পেজ অথরিটির জন্য জাস্ট একটা ইজি এক্সটেনশন ডাউনলোড করলে আপনারা দেখতে পারবেন দাঁড়া আমি এক্সটেনশনটা নিয়ে যাচ্ছি এটা হলো আমরা এটা নিয়েও পড়েছি সেটা হলো মজবার মজ নিয়ে আমরা পড়েছিলাম মজবার টেন আছে এই যেমন নাই আমি করে দেই তো আমরা মজ পড়েছিলাম সবার মনে আছে দেখে ভালো লাগলো তো আমরা সার্চ দিব মস এক্সটেনশন মজবার আমরা এখান থেকে দিব না আমরা এখান থেকে নিব এখান থেকে নিয়ে এক টুকরো মেঝে এখন কথা হলো অনেকের কিন্তু মজবার কিন্তু একটা এক্সটেনশন এসে নি কই আছে এই যে ডিটেলস এ যাব ডিটেলস থেকে আপনার এখানে সেটিংস আছে সাইট সেটিংস আগে দেখি আমার কাজ করে নাকি এখান থেকে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আসবো এখান থেকে থার্ড পার্টি কুকিসে আসবো এখান থেকে আমার অলরেডি দেওয়া আছে এই যে আমার এটা দেখছেন না এই জিনিসটা আমি আগে করে রেখেছি আমি কপি করে রাখলাম আপনাদের অনেকের এটা থাকবে না ঠিক আছে আমি এটা ডিলেট করে দিলাম আপনাদের অনেকের এটা থাকবে না যাদের থাকবে না মজবার যদি ইউজ করতে চান এটা অ্যাড করবেন অ্যাড করে আমি যেটা লিখলাম এটা আর কি লিখবেন এটা লিখে জাস্ট অ্যাড করে দিবেন এখন হচ্ছে না ঠিক আছে আমি দেখি স্টার এটা লিখলেই আর কি আসার কথা ও পরে ওড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে আর কি এটা কাজ করবে দেখি আমার হ্যাঁ কেন কাজ করলো না এক্সটেনশনটা কি অন অন করেছি এক্সটেনশন হুম করেছি দেখি আমি যেকোনো একটা ওয়েবসাইটে যাই সফটওয়্যার কোম্পানি এজেন্সি এটা মন হচ্ছে না কেন এই যে তো প্রথমে আবার এখানে যাব এখান থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি প্রাইভেসি সেটিংস কোনো কারণে এটা কাজ করছে না কোনো একটা অ্যাপের জন্য ঠিক আছে দেখি তাহলে কোন অ্যাপের জন্য এটা আমি করে দিই নতুন দিয়েছিলাম নট এ ভ্যালিড ওয়েব অ্যাড্রেস কেন ভ্যালিড অ্যাড্রেস না মজ ডট কম মজ ডট কম ইজ এ ভ্যালিড ঠিক আছে বলছেন দিয়ে দিতে এটা আমি দিয়ে দিচ্ছি কোনো কারণে আসছে না তারপরে মজ মজে ঢুকে আর কি এটা ইয়ে করে নিতে হবে লগ ইন করে জাস্ট ইয়া করলে এখানে পিএ দেখা যাবে কোনো কারণে এখন দেখা যাচ্ছে না ওকে এখানে পেজটা পেজ অথরিটি দেখা যাবে এটা আমি পরে ঢুকে দেখতে হবে কি কারণে যেন হয়নি তো যাই হোক আমি বুঝাতে পেরেছি এখানেই যে কোনো ওয়েবসাইটে পি এটা দেখা যাবে আপাতত দরকার নেই কিন্তু আমি দেখিয়ে দিলাম ওকে এখন এক ভাইয়ারা জিজ্ঞেস করেছিল দেখি কোশ্চেনটা দেখে নেই যে স্যার ইমেল এক্সটেনশন ডাউনলোড মিনিট ইমেল এক্সটেনশনটা এভাবে অফ করে দিবেন এখানে গিয়ে ইমেল এক্সটেনশনটা অফ করে দিবেন আমার ইমেল এক্সটেনশন আমি অফ ইয়ে করে রাখি ইমেল এক্সটেনশন অফ করে দিলে ফাইম ভাইয়া আপনার আর ইয়ে হবে না আমি ইমেল এক্সটেনশন একবার অফই করে দিই ঠিক আছে ফাইম ভাইয়া ফাইম ভাইয়া যদি থেকে থাকেন ইমেল এক্সটেনশন থাকলে আপনি ফেসবুকে ঢুকতে পারবেন না অ্যামাজন ঢুকতে পারবেন না ও বারবার আপনার ইমেল আইডি চাবে ওকে ক্লাসের মধ্যে আর কি আমি আনসার দিতে পারিনি বলে অসংখ্য আই এম সরি অনেকে আর কি একটু ইয়ে বলে এজন্য কথা পরিষ্কার শোনা যায় না কথা পরিষ্কার শোনা যায় না কথা পরিষ্কার শুনতে পারেন নাই তো পি এটা আমি কিভাবে দেখা যায় এটা আমি দেখাতে পারলাম না কিন্তু মস দিয়ে ইজিলি যে কোনো ওয়েবসাইট এর দেখতে পারবেন পিএটা দিয়ে আপনি বুঝতে পারবেন ওই পেজটা কত ভালো আপনি নিজে ওয়েবসাইট যখন বানাবেন পেয়েটা ক্লিয়ার হয়ে যাবেন আমি মসবারটা আজকে দেখাতে পারলাম না নেক্সট ক্লাসে না হলে আমি দেখিয়ে দিব ওকে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আজরুল স্যার আমি যে গত ক্লাসে পরীক্ষা দিলাম ওই পরীক্ষার মধ্যে দেখালো যে নিচে যে তিনটা অ্যাপ্রোভিশন ছিল ওই তিনটাই কাটা দিয়েছিল কিন্তু ওই তিনটা তো হয়েছিল আমি আপনাকে কি বললাম দিলাম যে আপনি যদি ঠিক মতো লেখে থাকেন ওই মার্কস আপনি পাবেন ও আচ্ছা 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 হ্যাঁ আমি ওটা একটু দেরিতে জয়েন করেছি তো তারপরে এর আগে বলেছিলেন ওইটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আর আর একটা হলো আমি যে সাইজগুলো একটু ভুল করে ফেলছিলাম আসলে ওটার জন্য দেখলাম যে সতেরো আর পনেরো মতো বত্রিশের মতো হচ্ছে তো যাই হোক আর আজকে ক্লাসটা একটু পনেরো বিশ মিনিট মত পনেরো মিনিট মতো দেরি হয়েছে তো প্রথমে যে দুটি এক্সটেনশন বললেন আবার একটু আহ সাজেস্ট আর কিওয়ার্ড সাফার আচ্ছা আগে যে ক্লাসে করেছিলাম ওইটাই ও আচ্ছা 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 আর কিন্তু একটা প্রশ্ন যেমন থাকে যে একটা কন্টেন্ট যখন বানায় এবং কিওয়ার্ড লেখে আমরা তো বাংলাদেশেও অনেক কন্টেন্ট দেখতেছি পাবলিশ করতেছে এরা কি এত কিছু চিন্তা ভাবনা করে জি কিওয়ার্ড গুলো সেট করে জি জি ও আচ্ছা আচ্ছা কারণ ওদের ডিজিটাল মার্কেটার আলাদা থাকে না ও তারাই জি প্রতিটা কোম্পানিতে একটা করে ডিজিটাল মার্কেটার থাকে কমপক্ষে আরো থাকতে পারে

কথা কি বোঝা যাচ্ছে জি জি আপনি বলেন আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা স্টপ দেখাচ্ছে বুঝতেছি নাকি কি সমস্যা দাদা আমি ইয়ে দিচ্ছি আপনি স্ক্রিন শেয়ার করেন আমি স্টপ বলতে কি বুঝাচ্ছেন আমি আমি তো পারিনি মোবাইল থেকে বলতেছি জি মোবাইল থেকে আপনি স্ক্রিন শেয়ার করেন সমস্যা নেই আপনি হোয়াইট বোর্ডটা কেন দিয়েছেন আপনি দিবেন আপনার স্ক্রিন হোয়াইট বোর্ড না সিলেক্ট করে স্ক্রিন দিবেন আমি এখানে দিচ্ছি আহ দুইটা পিলার হলো আপনার একটা হলো অর্গানিক আর একটা হলো এই পেইড না একজন ফোরশন করেছে যে ডিজিটাল মার্কেটে পিলার কয়টা দুইটা একটা অর্গানিক আরেকটা হলো পেইড আমি জি আপনি জানেন সিআর থেকে আপনার দুইটা জি আপনার এসইও অনলি আমাদের আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে আপনি স্ক্রিনের অপশনটি পেয়ে যাবেন এসিও এবং অনপেজ এসিও এবং অফ পেজ এসিও আমাদের কোর্সটা বেশিরভাগই কিওয়ার্ড রিসার্চ এবং কন্টেন্টের উপর নির্ভর করে আপনার কন্টেন্টটা যত ভালো হবে এবং কিওয়ার্ডটা যত অপটিমাইজড হবে তত আপনার কন্টেন্টটা উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকে আনোয়ারুল আর সাদুল হক আমি কি বুঝতে পেরেছি আরো ভাবে আর কি করা যায় কিন্তু আর কি আমরা এভাবেই করি আরো টেকনিক্যাল ইস্যু তো আছি আপনি ওভাবে আমরা কোড কোডবেস শিখানো হয় না কোডবেস ছাড়া এভাবে করা যায় আমি তাহলে আপু অন্য জনের টাইম দিয়ে থাকি আপনি আপনি শেয়ারের অপশন থেকে একটু নিচে নামেন তাহলেই পাবেন ঠিক আছে আপু যারা berkenা আপু আমি বেশ আপনি খুশি জি তুমি আহ স্যার আমার কোশ্চেন ছিল যে অন পেজ এসিও আমাদের যে কিওয়ার্ড রিসার্চ করতেছে এখানে কি কোনো নির্দিষ্ট আছে যে আমি কতগুলো বের করব কিংবা বাইরে কি আমাকে মেনশন করে দিবে যে কতগুলো না না বাইরে তো কিছু জানে না আমরা আমরা কিন্তু ব্ল্যাক হেড এসিও সম্পর্কেও জানি হোয়াইট হেড এসিও সম্পর্কেও জানি আমরা চেষ্টা করব যদি ভালো কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট হোক তাহলে আমরা পাঁচ থেকে মানে সর্বোচ্চ দশটা বেশি কিওয়ার্ড ইউজ করব না ওয়েবসাইটেও কিওয়ার্ড যখন দিব আমরা দশটা বেশি ইউজ করব না আমরা কিওয়ার্ড স্টাফিং করব না যাতে ব্ল্যাক হেড এসি হতে না পড়ে আমরা তো এইগুলো ক্লাসে করেছি করেছি না ওকে আর আরেকটা হলো স্যার আমি যখন কিওয়ার্ড রিসার্চ করতে তখন তো আমি কিওয়ার্ড সার্ফার কিংবা উবার সাজেস্ট ব্যবহার করতেছি এই ক্ষেত্রে আমি কি চ্যাট জিপিটি ইউজ করতে পারি এইটা মানে আরেকটা অপশন কি ব্যবহার করা যায় আর অপশন হিসেবে কথা হলো চ্যাট জিপিটি জোরা বেগম আমি আপনারটা অফ করে দিচ্ছি আপনি আবার অন্যরা দিয়েছেন চ্যাট জিপিটির কাছে কিন্তু আপনার কিওয়ার্ড ও কিন্তু একটা বট এআই ওকে আপনি জিজ্ঞেস করবেন যে ওর কাছে কতটুকু ইনফরমেশন আছে ও আপনাকে বলবে যে এই দুই সাল বা দুই সাল এরকম একটা সাল বলে দিবে এরপরে ওর মেমোরিতে আর কোন ডাটা নেই আমি আপনাকে বোঝাতে পেরেছি তো আপনাকে যদি নিতে হয় তাহলে আপনাকে নিতে পারেন এই কি জানি বলে ওটাকে এর যেটা আছে ওটার হেল্প নিতে পারেন কিন্তু ওইটাও আর কি সম্পূর্ণ ভাবে ফুলফিল না ঠিক আছে ওটার প্রবাসনটা নিতে পারেন যদি চান কিন্তু ওইটা নিয়েও যে আর কি আহামরি ये होवेन নাকি এটা আমার ধারণা নাই আমি বলবো এক্সটেনশন নিয়ে চেষ্টা করেন এক্সটেনশনের ফুল ভার্সন নিয়ে চেষ্টা করতে পারেন যদি আর ওভাবে ভাবে কি করে আর যদি চ্যাট জিপিটি নিয়ে আর যদি আপনি ওভাবে চেষ্টা করতে চান আপনি কয়েকটা প্রো ভার্সন নিয়ে চ্যাট জিপিটির প্রো নিয়ে সবগুলা ইউজ করে আপনি কিওয়ার্ড অপটিমাইজেশন করতে পারেন এটা আপনার আটা চয়েস আর সে যখন এটা করতেছে তখন কি আমার আগে কি ওয়ান পেজ এসইওটা আপনি পড়ালে দেন তারপরে কি আমি অপ পেজ এসইও মুখ করব নাকি এটা আপনার আপনার খুশি আপনি আগে ভাষা সামলাবেন নাকি আপনি ভাষা বাইরে গিয়ে সামলাবেন বাইরে বাসার মার্কেটিং করবেন আগে নাকি ভাষা মার্কেটিং করবেন এটা তো আপনার বিষয় আপনি কিভাবে গুছাতে চাচ্ছেন আপনার বিজনেস আচ্ছা আজকে যেটা করলাম আগে তো ওয়ান পেজ আপনার খুশি আপনি যদি বাইরে বাসা বিজনেস করে তারপরে এখানে বিজনেস করবেন আপনার তো সমস্যা নেই বেগম আপুর সমস্যা উনি কই গেলেন উনি স্কিল শেয়ার করতে পারলেন না আবার মিউট হয়ে গেলেন হ্যাঁ আমি না দেওয়া হয়নি আমি আগে বলেছি ওটা দেওয়া হবে না আপু লিঙ্কিন দেখাতে চেয়েছিলেন লিঙ্কিন দেখাতে দেখানো কথা বলে উনি হারিয়ে গেলেন হ্যাঁ জোহরা বেগম হ্যাঁ হ্যাঁ এসেছে আপু এসেছে আবার চলে গেলেন মোহাম্মদ রিফাত বলেন আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তার কালকে আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তো ওই জন্য পরীক্ষাটা দিতে পারিনি আমার কি সমস্যা হবে আপনি আপনি অফিসে গিয়ে জিজ্ঞেস করেন সমস্যা আছে নাকি স্যার অফিসে কিভাবে যোগাযোগ করব ওনার নাম্বার নিয়ে আপনারা যে মেসেজ দিয়েছে না আপনাকে মেসেজ দিয়েছিল না প্রথমে হ্যাঁ জি ডেমস্টোরিন আইডি আছে ওই নাম্বারে কল দিলেই আর কি ওই অফিসের নাম্বার ওকে স্যার থ্যাংক ইউ স্যার মোস্ট ওয়েলকাম

যে নাম্বারটা ছিল আমার কাছে ওই নাম্বারটাও নাই যার জন্য আমি কালেক্ট করতে পারি না নাম্বারটা আমার আমি কালেক্ট করতে পারি এখন আমার কাছে আপনাদের যদি কারো কাছে থাকে একটু দিয়ে দেন আমি তো সব সময় কাছে থাকে না আর হচ্ছে পরীক্ষা কি এইটাই এইটাই না আরো পরীক্ষা হবে আমি আগাই তারপরে বুঝতে পারবো মনে হয় রেকর্ডিং অন আছে সুতরাং আর কিছু বললাম না দেখা যাক ভাই আদার কাছে কার নম্বর না পাঠাকে তাহলে একটু দিয়ে দেন আমার লিখতে তো সময় লাগে যদি নাম্বারটা থাকে তাহলে গ্রুপে দিলেও হবে আমি গ্রুপ থেকে নিয়ে নিব মানে আমি গ্রুপে আর কি ওরকম নাম্বার টাম্বার দেই না তো সেজন্য আর কি কেউ আমার কাছে যাচ্ছে চাইলেই আমি দেই নাই আর যদি কোনো স্টুডেন্ট থাকে ওনারা দিলে বেটার হয় বুঝতে পারি আমি আশা করি বুঝতে পেরেছি আমি দিয়েছি দেখেন দেখেন জোরা বেগম আপু আপনার তখন ঠিক ছিল আপনি আবার ভুল করে আর শুনেন ভাইয়া অফিস কিন্তু আপনার নটা থেকে

পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সাবমিট করতে পারি নাই আমি পরীক্ষা শুরু করেছিলাম দেরিতে সাবমিট করতে পারি জি সমস্যা নাই আপনি যে ইসে কল দিয়ে কল দিলে জিজ্ঞেস করেন যে সমস্যা আছে অফিসে হ্যাঁ আমার কাছে স্ক্রিনটা দিব হ্যাঁ আপনি স্ক্রিন আপনার জন্য তো বসে আছি আমি নাহলে আগে চলে যেতাম যে আপনি স্ক্রিন দিবেন দেখে তো বসে আছি জি হ্যাঁ হ্যাঁ আসছে 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 আপনার লিঙ্ক দিন দেখান লিঙ্ক হ্যাঁ আপনার লিঙ্ক আমি বলেছি লিংকিন অ্যাপটা ডিলিট করে দিবেন আপনারা আমাদের অনেকের সমস্যা হয় লিঙ্ক ডিনে অ্যাপে

কোশ্চেন কোশ্চেন ছিল কি করব লিংকডিনে কিভাবে ক্লায়েন্ট পাবো কিভাবে কাজ করব লিংকডিনে কিভাবে পোস্ট দিলে ইমপ্রেশন বেশি পাওয়া যাবে আপনি লিংকডিনে আমি কিভাবে পোস্ট করব আমি আপনাদের ক্লাস নিয়েছিলাম না লিংকডিনের আর্টিকেললে লিংকিনের আর্টিকেললে যে স্যার মনে ক্লাস নিয়েছিলেন কিভাবে লিংকডিনে আর্টিকেল করতে হয় এটাকে ভালোমতো জানুন ইন্টারেস্টের ক্লাস আমি আপনাদের নিয়েছিলাম কি কি করব এটা কিন্তু আমি আপনাদের ক্লাসে বলেছিলাম আমি কি বলেছিলাম যারা যারা আছেন পি ইন্টারেস্টে কি কি করব পি ইন্টারেস্ট মার্কেটিং করব পি ইন্টারেস্টে পিন বানাবো আমরা কি বলেছিলাম তো যখন গিক করব তখন আমরা পি ইন্টারেস্ট মার্কেটিং পি ইন্টারেস্ট পিন ডিজাইন এগুলো বলেছি না এখন লিঙ্কটিন কথা হলো লিঙ্কডিনে আর্টিকেল লিখতে হবে আর্টিকেল লেখা তো সবাই কম বেশি পারি আর্টিকল লিখলে ইমপ্রেশন বাড়বে ভালো আর্টিকেল লিখবেন কপি দিবেন না তাহলেই হবে নিজের মতো করে লিখবেন যাই নুর কবির আপনাকে তো আমলেট করেছি আপনার সাথে কথা হয়েছে জি বলেন ওয়ালাইকুম আসসালাম বলেন আমি লিনডিং অ্যাকাউন্ট তিনটা লিনডিং অ্যাকাউন্ট খুলছি কিন্তু তিনটা এখন আমি কোন অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই খুলতেও পারছি না মানে আগাইতেও পারছি না আপনি তিনটা কেন খুলছেন কিন্তু এইগুলা কোনোভাবে আর করতে না সামনে প্রথমত কথা আপনি তিনটা কেন খুলেছেন প্রথম একটা রেস্ট্রিক্টে হয়েছিল হ্যাঁ ওটা প্রথমত কথা আমি আমার সব ক্লাসে বলেছি একটা যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় আর কখনো সেকেন্ড অ্যাকাউন্ট খোলা যাবে না এই কথা আমি বলেছি এখন কি করব এখন কাজ হলো আপনারা ফার্স্ট যে অ্যাকাউন্টটা করেছেন ওইটা খুলতে হবে ওইটা হ্যাঁ ওইটা যেটা ফার্স্ট এ করেছে ওইটা আপনার ই পাসপোর্ট দিয়ে হোক আপনার এনআইডি দিয়ে হোক যেভাবে হোক ওইটা খুলতে হবে স্যার ওইটা একটু যদি হেল্প করতেন আমাদের স্যার আমি তো কোনোভাবেই পারছিনা কি হেল্প করব বলেন আপনার এনআইডি তো আমার কাছে নেই এনআইডি তো আমার কাছে আছে হ্যাঁ আপনার এনআইডি আপনি আপনার মোবাইল নিবেন মোবাইলে আপনি নরমাল ভাবে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এই ক্লিক করবেন ক্লিক করলে এখানে লগ ইন করলে আপনার এখানে আসবে ভেরিফাই ভেরিফাই ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনার কি লেখা আসছে ঠিক আছে এন আই ডি নাকি পাসপোর্ট দিয়েছে যদি পাসপোর্ট চাই পাসপোর্ট দিবেন যদি ওই এন আই চাই এন আই দিবেন তারপর জাস্ট এটা দিলে হয়ে যাবে যদি যেটা খুলছিলাম স্যার ওইটা আপনারা হচ্ছে এন আই ডি সাবমিট করেছিলেন বুঝছেন সাবমিট করার পরে ওইটা চান আপনারা নিনো পরে সাকসেস দেখানোর পরে তারপরে দেখি আছে আপনারা হচ্ছে দুই দিন পরে বললেন না দুই তিন দিন ওয়েট করতে হবে আমি দুই তিন দিন ওয়েট করছি পরে দেখি রেস্ট্রিক্টেড দেখাছাবা তিন দিন প্রতিদিন রেস্ট্রিক্টেড দেখাবে তো সব সময় রেস্ট্রিক্টেড দেখাবে ওটা ও আচ্ছা আপনি আবার একটা আপনি আগে কি বললাম তিন চার দিন ওয়েট করবেন তারপর যদি না হয় তাহলে এক্স আপনি মেসেজ দিবেন বলেছি না ঠিক স্যার জি স্যার স্যার হ্যাঁ কারণ ও সব সময় ওইটাই দেখাবে আপনারা ওই একই বসে যখনই যাবেন তখন ওই যে ওই ওই জায়গায় গিয়ে যেখানে ভেরিফাই করার লাগে ও বলবে আপনি অলরেডি ভেরিফাই করে রাখছে আপনাকে ওয়েট করতে বলবে আপনি এক্স এ নড়া দিলে এক্স এ নড়া দিলে ও বলবে ঠিক আছে আপনারা দেখতেছি ওকে মানে ওইটা এখনো দেখাচ্ছে মানে ওইটা তো আমার আজ প্রায় পাঁচ ছয় দিন আগে আবার ফের করছি বুঝছেন ঠিক কিন্তু আছে এখন আপনি আবার ফার্স্টে যাবেন ফার্স্টে গিয়ে আবার দেখবেন যদি লেখা থাকে ভেরি

ভিডিওতে আছে নাকি এখন তো আমার এটা নাই দাঁড়ান দেখি আবার সামনের দিয়ে মানে মানে প্রথম দিকের কিছু ভিডিও পাওয়া যাচ্ছে না না সব ভিডিও আছে প্রথম দিকেরটা জানি না আমার আমি যেগুলো করিয়েছি এগুলো সবই আছে আপনার আগে আপনার আগে যেটা ভিডিও ছিল ওই ভিডিও গুলো আবার পাওয়া যাচ্ছে ওইগুলা আমি বলেছি আগেও বলেছি যে সারেরটায় ক্লিক করবেন সারেরটায় ক্লিক করলে সব ভিডিও পাবেন সারের ইসে ক্লিক করলে সব ভিডিও পাবেন এই যে আমি এখানে লিখেছি আমি আবার এটা দিয়েছি দেখেন এটা জাস্ট কপি করে আপনি রেখে দিবেন নিজের আমার আমার নাম চেঞ্জ করে আপনার নাম দিবেন পুরোটা পড়বেন আমি কি দিয়েছি এখানে আমার নাম চেঞ্জ করে আপনার আপনার দিবেন আপনার রিমেন নাম্বার দিবেন দিয়ে এক্সে আপনি মেসেজ দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আর মামুন আর মামুন মামুন আর মামুন ঠিক আছেন কথা বলছেন না জাহিরুল ইসলাম বলেন তো তিনজনের একজনই কথা বলছেন না তো যেহেতু আর কারো কোনো আনসার পাচ্ছি কিছু পাচ্ছি না আমি ধরে নিলাম সবার আনসার হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক কি আমি দিয়ে দিব এখন আমার মাথার মধ্যে আর রফিকুল আবার কি দিয়েছেন হ্যাঁ রফিকুল বলেন ঠিক আছে থাকুক আমি আপনার যেহেতু দেয়নি নেক্সট টপিক আমি ক্লাসের আগে আমি দিয়ে দিব আপনার এসিও ক্লাস আজকে আপাতত শেষ সালামালাইকুম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার যে পরীক্ষা হয়েছে এটা এই এটা যদি কেউ ফেল যায় বা হয় সমস্যা হয় তাহলে কি সার্টিফিকেট হবে না এটা নিয়ে আমি বললাম তো এটা নিয়ে আপনার যদি কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনি অফিসে কল দিয়ে জিজ্ঞেস করুন তাই ঠিক আছে তাহলে তো আর পরীক্ষা হবে না এরকম আপনি আমি অবশ্য ফোন দিয়েছিলাম পরে বললো সাড়ে জানে

সেই ক্ষেত্রে এটা যদি लास्ट পরীক্ষা হয় তাহলে আবার তো ক্লাস আরো কিছু বাকি রয়েছে তাহলে এটা কোন তো না না আমি তো আমি বলি আমি তো বলি নাই যে পরে ক্লাস হবে না ক্লাস তো হবে ক্লাস হবে তা এটা যদি लास्ट পরীক্ষা হয় তাহলে তো না আমি আগে বলেছি মিড টার্ম পরীক্ষার মতো ঠিক আছে আজকে মধ্যতে মিড টার্ম পরীক্ষা হয় এরপরে পরে আর ক্লাস হবে ক্লাস তো শেষ হয়নি জি জি তো এরা তো বলেছি হ্যাঁ জি জি এখন আমরা হলো প্রারম্ভিক শুরুতে আছি এখন পরীক্ষা এখন হলো এটা নিয়ে যদি সার্টিফিকেট যাচাই হয় না এর সার্টিফিকেট যাচাইয়ের কথা আলাদা আমি আপনাকে কি বললাম যে আমি বললাম আপনাকে যে এটার আপনি যে শিখছেন যতটুকু শিখেছেন ঠিক মতো শিখেছেন না জি জি এটার উপর আর কি একটা মূল্যায়ন হলো আ সেটাই ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটার কারণে আপনার যেমন আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল স্যার আমি এরপরে ক্লাস করতে পারবো না পারবো জি জি তো এটা আমি আনসার দিয়েছি কেন করতে পারবো ঠিক আছে আর আপনি বলছেন সার্টিফিকেট এর কথা ওইটা আমি আপনাকে বললাম আপনি অফিসে জিজ্ঞেস করে জিজ্ঞেস করতে পারেন যে আপনি সার্টিফিকেট পাবেন না পাবেন সার্টিফিকেট দেওয়ার কি দায়িত্ব আমার না না ওই ওই বললো ওই অফিসে বললো যে স্যার বলতে পারবে পরীক্ষার ব্যাপারে আর সবকিছু সেই জানে আর কি বললেন

ঠিক আছে ঠিক আছে আর রেজাল্ট পাইনি আলাইকুম রেজাল্ট সবই অফিসের কাছে আছে আমার কাছে তো আসেনি ওকে ঠিক আছে সবাই ভালো আছে থাকবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আদাব আলাইকুম আদ